আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলাদেশ লাইভ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি হাজির হয়েছি বাংলাদেশ লাইভ থেকে একটি অন্যরকম ভিডিও নিয়ে। ভিডিওটি একটি ফুডিংয়ের গল্প। আমি আজকে আনুমানিক 11টার দিকে রায়নকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। আমাদের বাসার ছাদে অনেক রোদ ছিল, তো ভাবলাম একটু ভিটামিন ডি পাওয়া যাবে, এ কারণে রায়নকে নিয়ে ছাদে গেলাম। ঢাকা সিটিতে সাধারণত ফুডিং তেমন একটা দেখা যায় না, তো আমরা ছাদে যেয়ে ফুডিংয়ের দেখা পেয়ে রায়ন তো ভীষণ খুশি। রায়ন ফুডিংয়ের সঙ্গে একটু খেলা করলো, আর ফুডিংটাও আমাদেরকে বিভিন্ন রকম তার অঙ্গভঙ্গি করে দেখাচ্ছিল, তো আমি সেটি ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ফুডিং সম্পর্কে অনেক অবাক করা তথ্য আছে, যা জানলে আপনারাও আশ্চর্য হবেন, তো সেগুলো জানতে আমাদের সঙ্গে থাকুন। ফুড়িং একটি দৃষ্টিনন্দন পতঙ্গ। পুকুর, নদী কিংবা অন্যান্য জলাভূমির কাছে ফুড়িংয়ের উড়াউড়ি বেশি চোখে পড়ে। অনেক সময় গাছের ডালে পাতার উপর নিশ্চলভাবে বসে থাকে। অন্যান্য কীট পতঙ্গের মধ্যে ফুড়িংয়ের চোখ তাদের শরীরের তুলনায় অনেক বড়। সাধারণত ফুড়িংয়ের মাথা বড় হয় এবং ইচ্ছা মতো চারিদিকে ঘোরানো যায়। এছাড়া বসে থাকলে এদের পাখা শরীরের সঙ্গে সমকোণ অবস্থায় থাকে, যার কারণে এরা বড় আয়তনের এরিয়া দেখতে পায়। চোখে 30,000 মতো পৃথক পৃথক লেন্স আছে এদের। এছাড়াও ফুড়িং উড়ন্ত অবস্থায় ওড়ার সময় এরা বাতাসে স্থির থাকে, আবার ধীরে থেমে থেমে বাতাসে থেকে হঠাৎ দিক পরিবর্তন করে তার সম্পূর্ণ বিপরীত দিকেও দ্রুত উড়ে যেতে পারে। আবার এরা পাখার গতি বাড়িয়ে দ্রুত ডানে বায়ে দিক পরিবর্তন করতে পারে। ফুড়িং দ্রুত উঠতে পারে মূলত ডানার পেশির সঞ্চালনের ফলে। অন্যদিকে পায়ের বিশেষ সঞ্চালনের জন্য ফুড়িং স্থির অবস্থা থেকে হঠাৎ উঠতে পারে। কোনো কোনো ফুড়িং ঘন্টায় 60 কিলোমিটারের বেশি বেগে উঠতে পারে। ফুড়িংয়ের এ বিচিত্র ওড়ার গতি ও বেগ দেখে বিজ্ঞানীরা গবেষণা করে হেলিকপ্টার তৈরি করেছিলেন। প্রকৃতির মধ্যে ফুড়িংই একমাত্র পতঙ্গ যার চেহারা ওড়ার গতি ও বেগের সঙ্গে মিল আছে হেলিকপ্টারের। শুধু অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব দেশেই ফুড়িং দেখা যায়। বিশ্বের ইতিমধ্যে প্রায় 6,000 প্রজাতির ফুড়িং শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ভারতে প্রায় 500 প্রজাতির ফুড়িং আছে, বাংলাদেশে আছে প্রায় 150 প্রজাতির। সার্বিক বিবেচনায় এরা পরিবেশ বান্ধব। ফুড়িং মূলত বিভিন্ন শস্যের ক্ষতিকারক পোকা মাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে অঞ্চলে ফুড়িং বেশি দেখা যায় সেই অঞ্চলের পরিবেশ তত ভালো। পূর্ণাঙ্গ ফুড়িং সাধারণত দেখা যায় পুকুর, ডোবা, লেক, পাহাড়ি ঝর্ণা ও জলাভূমির আশেপাশে। এরা মূলত পোকা মাকড় যেমন মশা, মাছি, মৌমাছি, পিঁপড়া, প্রজাপতি ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। মশা দমনে, বিশেষ করে এডিস মশা দমনে ভারত, মিয়ানমার এবং থাইল্যান্ডে ফুড়িংয়ের ব্যবহার আশাব্যঞ্জক। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পোকা ও ফসলের ক্ষতিকর বিভিন্ন পোকামাকড় দমনে ফুড়িংয়ের গুরুত্ব অনস্বীকার্য। দেশের সব অঞ্চলে ফুড়িং দেখা গেলেও এদের সংখ্যা প্রতিনিয়ত কমছে, বিশেষ করে জলাশয় ভরাট হওয়া এর অন্যতম কারণ। এছাড়া কলকারখানা ক্ষতিকর বজ্র ফসলের ক্ষেতে
রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে ফড়িং এর জন্মস্থান অর্থাৎ পানি দূষিত হওয়ার কারণে ফড়িং দিনে দিনে কমে যাচ্ছে। আজকে এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।